আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি রওশন পারভীন, ইমাম গাজীর অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাহে রমজান মাস, আমরা সবাই রোজা রাখছি, নিয়মিত নামাজ করছি, তাই না ছোট সোনামণিরা? এবং মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত করছি ছোট সোনামণিরা। পাশাপাশি আমরা লেখাপড়ার চর্চাটাও রাখছি, তাই না? অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছি, কি দেখছি না? হ্যাঁ, দেখতে দেখতে আমাদের মাহে রমজান মাসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। সামনে ঈদুল ফিতর, আনন্দের দিন, মজা করার দিন, তাই না? সবাই আমরা খুব মজা করব, হ্যাঁ অবশ্যই করব। পাশাপাশি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব এবং মুখে আমাদের অবশ্যই মাস্ক থাকবে এবং ঘন ঘন আমরা হাত ধুব। আমরা তো অবশ্যই হাত ধুই এবং এখন আমরা আরও বেশি বেশি হাত ধুব, সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। আপনি ছোট সোনামণিরা, আমরা নামাজ পড়তে একদমই ভুলে যাব না। ছোট সোনামণিরা, আমি গত ক্লাসে তোমাদেরকে দরুদ শরীফ সম্পর্কে ধারণা দিয়েছিলাম, অধ্যায় দ্বিতীয়। আমরা ঝটপট করে ইসলাম ও নৈতিক শিক্ষা বইটা নিয়ে বসব, আমরা ঝটপট করে ইসলাম নৈতিক শিক্ষা বইটা খুলে নিয়ে বসি, দ্বিতীয় অধ্যায় ইবাদত, এবং পৃষ্ঠা নাম্বার 28। পৃষ্ঠা নাম্বার 28 দেখো, আমরা ধারাবাহিকভাবেই পড়াগুলো দেখে আসছি। আজকে আমরা দোয়া মাসুরা সম্পর্কে জানবো। ছোট সোনামণিরা, দোয়া মাসুরা সম্পর্কে জানবো, সবাই বের করে নাও পৃষ্ঠা নাম্বার 28। আমি বলছি তোমরা শোনো, কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে দোয়া মাসুরা বলা হয়। আমি গত ক্লাসে মানে একটু ধারণা দিয়েছিলাম, আমি আবারও বলছি, কোরআন ও হাদিসে বর্ণিত, কোরআন তো বোঝোই আল্লাহর কালাম, যেগুলো আল্লাহ আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলো আমাদের আল কোরআনে আছে। এবং হাদিস আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত যে কথা, আদেশ, নিষেধ, সেগুলি হচ্ছে হাদিস। এখানে বলা হয়েছে কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলোকে দোয়া মাসুরা বলা হয়। সালাতে দোয়া মাসুরা পড়া ভালো, সালাতে দোয়া মাসুরা পড়া ভালো। সালাত মানে তো বোঝো সবাই, সালাত মানে নামাজ। নামাজে আমরা সেই বৈঠকে দিয়ে কি করি, তাশাহুদ পড়ি, দরুদ শরীফ পাঠ করি, তারপর দোয়া মাসুরা পাঠ করি, তাই না? তারপরে সালাম ফিরাই। তো আমরা সেই ধারাবাহিকভাবে আসছি। কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে দোয়া মাসুরা বলা হয়। সালাতে দোয়া মাসুরা পড়া ভালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দোয়া মাসুরা পাঠ করতেন। সালাতে দরুদের পর এই দোয়া মাসুরাটি পড়া হয়। সালাতে দরুদ শরীফের পর আমরা দরুদে ইব্রাহিম পড়ি, তারপরেই দোয়া মাসুরাটি পড়া হয়। দোয়া মাসুরাটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইগফির যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া আরহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। আশা করি আমার ছোট্ট সোনামণিদের সবার মুখস্থ আছে, তাই না? আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইগফির যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া আরহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এর অর্থ, হে আল্লাহ, আমি আমার নিজের উপর অধিক পরিমাণে জুলুম করছি, তুমি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার ক্ষমতা কারো নেই, অতএব আমি আমার অপরাধ সমূহের জন্য তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আমার উপর রহমত বর্ষণ করো, আমার উপর অনুগ্রহ করো, নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল ও দয়াময়। কি সুন্দর দোয়া, কি সুন্দর তার অর্থ। আমি আবারও বলছি, শোনো, হে আল্লাহ, আমি আমার নিজের উপর অধিক পরিমাণে জুলুম করেছি, তুমি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার ক্ষমতা কারো নেই, অতএব আমি আমার অপরাধ সমূহের জন্য তোমার নিকটই ক্ষমা প্রার্থনা করেছি। আমার উপর রহমত বর্ষণ করো, আমার উপর অনুগ্রহ করো, নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল ও দয়াময়।
শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 29 পৃষ্ঠা আছে সালাম এবং মোনাজাত। আমরা আজকের ক্লাসে দোয়া মাসুরাটি জানলাম। আমরা অবশ্যই বাসায় যারা মুখস্থ হয়নি আমরা মুখস্থ করব, অর্থ জানব, শিখব এবং সেটা মনে প্রাণে গেঁথে নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবারও অনলাইন ক্লাসে দেখা হবে। ঈদ মোবারক, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।